5-6 ঘন্টা টর্চার প্রায় 2 থেকে 250টার মতো চট খাবার আমার শুধু মুখের উপর দিয়ে গেছে এবং কানের উপর দিয়ে গেছে। ওইখানে হচ্ছে যাওয়ার পর ওনারা হাতে মাঝে উঠার সময় সিঁড়ি দিয়ে ওঠার সময় একটা মোটা পাইপ নিয়ে উঠে, ওঠার পরে আমাকে ওইখানে গিয়ে বলে যে কী এগুলো, এগুলো বলার সাথে সাথে আমার হচ্ছে এই পাশে পাইপ দিয়ে একটা বাড়ি দেয় জোরে একটা আঘাত করে। ওঠার পরে এরপরে আমার হচ্ছে এখানে মানে শুরুতেই এরকম মানে আমি আমার জীবনে এই ফার্স্ট টাইম এরকম একটা হয়তো আঘাত পাইছি শুরুতে, তো আমি অনেক মানে যথেষ্ট মানে ইয়ে হয়ে গেছি মানে 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 ইয়ে হয়ে গেছি যে আমি কী হয়েছে আমার সাথে। পরবর্তীতে আমাকে চরথপ করে ইউসুফ ধুইনে চরথপ শুরু করে, তারপরে হচ্ছে মাঝে মানে থাপ্পড় দেয় আমাকে আর মাহমুদকে যথেষ্ট টর্চার করে প্রায় 15-20 মিনিটের পর মতো। এরপরে হচ্ছে আমাদের কাছ থেকে ওনারা হচ্ছে ওনারা আমাদেরকে শিবির সংগ্রহ করে, শিবির সংগ্রহ করে ওনারা হচ্ছে আমাদের কাছে কথা বাই করার জন্য নানানভাবে মানে নির্যাতন করে। পরে হচ্ছে সাকিবুল হাসান সুজন নাম সম্ভবত ওনার মিউজিক ডিপার্টমেন্টে চতুর্থ বর্ষে পড়ে, উনি হচ্ছে আমার উনি রুমে আসে, আসার পরে উনি হচ্ছে পাইপটা উনি হাতে নেন, নেওয়ার পরে আমার এই দুই ইয়াতে মানে 4-5টার মতো বাড়িতে পাইপটা ফেটে যায়। ফেটে যাওয়ার পরে ওইগুলো ওনারা পরিষ্কার করে ফেলে, পরিষ্কার করার পরে এরপরে চর থাপ্পর দেয়, চুল টানে, তারপরে কান কান টেনে আবার গাড়ের মধ্যে হচ্ছে চাপ মারে। মারার পরে এক পর্যায়ে হচ্ছে আমাদের যখন সাংবাদিক বাইরে রুমের ভিতরে প্রবেশ করে, রুমের ভিতরে প্রবেশ করার পর ওনারা আর কিছু করতেছিল না, ওনারা অস্বীকার করতেছিল যে কিছু করেন। তো পরবর্তীতে সাংবাদিক ভাইদের সাথে ওনাদের মানে একটা মানে একটা আলোচনার মাধ্যমে ওনারা সিদ্ধান্ত নেয় যে আমাকে হল থেকে বের করে দিন, আমাকে হল থেকে বের হয়ে যেতে হবে। এবং ওই সময় রাত ওই সময় প্রায় 3টা বাজে ওনারা বলতেছে যে হল থেকে বেরিয়ে যেতে। তো আমি আমাকে আমার রুমে নিয়ে আসে, আমার লিগাল সিট হচ্ছে পদ্মা 11010 আর আমি থাকি হচ্ছে যে পলিটিক্যালি যমুনা 11001 নম্বর রুম। তো আমাকে ওই আমার রুমে নিয়ে বলে যে সব কিছু গুছগাছ করতে আমি আমাকে বের করে মানে বের হয়ে যেতে। এরপরে এক মুহূর্তে বের হয়ে যাওয়া আমি সব কিছু রেডি করার পরে হচ্ছে এরপরে ওনারা আবার সম্ভবত ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন সৈকত উনি কল দিয়েছিল যে আমাকে এত রাতে না ছাড়তে, আমাকে বলে যে ভাই নিষেধ করছে এত রাতে না ছাড়তে, এটা হচ্ছে তোমার সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে। ওনারা সাংবাদিকদের বলে বলে যে ওরে আমি আমরা হচ্ছে ভোরের আলো ফুটলে ওরে হল থেকে বের করে দেবো। তো হচ্ছে ওনারা হল থেকে বের করে দিবে এটা বলার পরে সাংবাদিক ভাইদের সাথে কিছুক্ষণ আমি আবার বের হয়ে যেতে চাইছিলাম। পরবর্তীতে ওনারা বলে যে হচ্ছে মানে বলে কি যে না ঠাকুরকে ওরে আমি ইভেন মাঝের যে মাঝের যে আছে সে হচ্ছে আমাকে মানে সাংবাদিক ভাইদের সামনে বলে যে কসম আল্লাহর কসম আমি ওরা গায়ে একটা টাচও করবো না, রাত্রে ও আমার কাছে থাকবে কিছুই হবে না, ওরে বরঞ্চ আমার রুমে নিয়ে যাবে এরকম বলছে পর্যন্ত বলছে। পরে বাইরে বলে যে ওরে হচ্ছে না ওর রুমে থাকতে দেন, ও হচ্ছে ওর রুমে থাকুক ও বোর হলে তাহলে চলে যান, বলে যে ওরা হাতে গায়ে কোনো টাচ হবে না কিছু হবে না, ওর রুমে থাকবে ওর ফ্রেন্ডরা থাকবে। তো আমার ফোন সম্ভব প্রথমে আমার রুমমেটের কাছে একজনের কাছে দেয়, এরপরে এক সিনিয়র নিয়ে যায়, এরপরে সাংবাদিক সমুদ্রে এক ভাই নেয় সাংবাদিক ভাই আর কি উনি নেন, নেওয়ার পরে ওনার কাছ থেকে ওনারা বলে যে ওর ফোন দিয়ে দেন কিছু হবে না ফোন থেকে, ওর ফোনে কাজকর্ম শেষ ওর বাড়ি থেকে যদি কলটল আসে আমরা কথাবার্তা বলব এতটুকু। তো পরবর্তীতে আমি জানি আমি রুমের ভিতরে ছিলাম, আমাকে হচ্ছে আমার বারান্দার দরজা লক করে দিয়েছে আর রুমের ভিতরে বাইরের সাইডে দরজা লক করে দিয়েছে। অনেকক্ষণ ধরে আমি মানে আমার যখন ওয়াশরুমে ইয়ে হয়েছে তখন আমি যেতে পারছিলাম না, পরবর্তীতে একজন রুমে প্রবেশ করার পরে আমি তারপর ওয়াশরুমে যাই। এরপরে হচ্ছে ওনারা আমাদের চতুর্থ বর্ষে 2-3 জন আমার রুমে অবস্থান করে, ইউসুফ তুইন তারপর হচ্ছে সাকিবুল সুজনেরা এরা আমার রুমে অনেকক্ষণ ধরে অবস্থান করে। অবস্থান করার পরে হচ্ছে ওরা আমার সাথে কিছু বলে নাই, মাহমুদকে হচ্ছে ওই সময় ওরা হচ্ছে ওর রুমে পাঠিয়ে দেয়, মাহমুদ মানে ওই রুমে পাঠিয়ে দেয়। তো ফজরের একটু আগে মাহমুদকে আবার আমার রুমে নিয়ে আসে, আসার পরে ওর ফোন আবার চেক করে বলতেছে যে এ এ কে, আমার ওইখানে মেসেজের মধ্যে কয়েকজন নাম ছিল বলতেছে এরা এরা কারা। তো ও যখন স্বীকার করতেছিল না ওরা চট্টাপ্পর দিয়ে বলেছে যে আপনি ঘুমান। তো পরবর্তীতে আমার যখন ফজরের আজান হয় আমি হচ্ছে আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, তা আমি বললাম যে ভাই আমি ফজরের নামাজ পড়বো হন মসজিদে যাবো, ওই সময় প্রায় 6টার কাছাকাছি। তো বলে যে না তুই মসজিদে নামাজ পড়তে পারবি না, তুই হচ্ছে ইয়াতে থাক তুই রুমে নামাজ পড়। আমি বলি ভাই যাই নামাজ তো ঢুকাই ফেলছি, আমি ব্যাগের মধ্যে কিসের মধ্যে ঢুকাইছি এখন খেয়াল করতেছি না। বলে না তুই রুমে পড়বি তো গেলে এটা এখন মুছে পর, এরকম অবস্থা। পরবর্তীতে আমি বাইরে থেকে উঁচু করে এসে নামাজ পড়ে মাত্র বলে যে কি ঘুমাবি, আমি বলছি না ঘুমতে আসবো না, হাল হয়েছে ভাই আমি চলে যাব থেকে। বলার পরে বলে যে না তুই বস তোর সাথে কথা আছে কিছু ভাবিনি, আমরা বলতেছে বলে যে তোর জন্য নাস্তা না। আমি বলি ভাই আমার এখন যাওয়া দরকার না, আমার আর অন্য কিছু মাথায় দিচ্ছে না, আমার মাথায় কাজ করতে। এরপরে আমার ওই মানে আবার দুইটা খাটের মাঝখানে বসাইছে, বসাইয়া আবার শুরু
দরতাপর দেওয়া শুরু হয়। এরপরে আমাদের পাশে নিয়ে বসে তো কিছু করবো না, পাশে বস, তোর সাথে কথা আসছে। এরপরে আমার এই যে ঘরের এই জায়গায় এভাবে এভাবে চাপ দেয় করতে হবে, কয়েকবার চাপ দেয় কান টানে, আমার কান এই জায়গায় হচ্ছে ফুলে গেছে, কানের মধ্যে হচ্ছে আঘাত। এরপরে এরা হচ্ছে আমাকে জ্বর থাম্পর দিয়ে অনেকগুলো জোরে ধরে, প্রায় আমার মানে 5-6 ঘন্টা টর্চের প্রায় 2 থেকে 250টার মতো জ্বর থাম্পর আমার শুধু মুখের উপর দিয়ে গেছে, কানের উপর দিয়ে গেছে।